আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আজকের ভিডিওটির মূল টপিক হলো ওমানের সার্বিক পরিস্থিতি নিয়ে। বর্তমানে ওমানে আউটফাসের ব্যাপারে যে সিদ্ধান্তটা আসছে, তো অনেক ভাই জানতে চেয়েছিল আসলে আউটফাসটা কীভাবে করবে বা কীভাবে তারা বাইরে যাবে। আরেকটা বিষয় হলো বর্তমানে ওমানের চেকিং নিয়ে কিছু আলোচনা হবে আজকের ভিডিওটি। তো প্রথমে আমি শুরু করতে চাচ্ছি, ওমানে আউটপাস আপনারা কীভাবে নেবেন বা কীভাবে আউটপাস নিয়ে বাড়িতে যাবেন। ওমানের বর্তমান যে আউটপাস, এটা কিন্তু আগের মতো যে সিস্টেম ছিল, যে এক জায়গায় লাইনে দাঁড়িয়ে সবাই আউটপাস নিতেন বা ওইখান থেকে সব কিছু রেডি করতেন, এখন ওই সিস্টেম না। বর্তমান আউটপাসটা হলো এম্বাসির মাধ্যমে। দেখা গেছে আপনি দীর্ঘদিন অবৈধ ওমানে আপনি বসবাস করতেছেন, এখন আপনি আর থাকবেন না, আপনি দেশে চলে যাবেন, বা আপনি ভিসা পতাকার মধ্যে সমস্যা আছে, ভিসা লাগাইতে পারতেছেন না, তাহলে আপনাদেরকে এখন এম্বাসির মাধ্যমে আউটপাস নিতে হবে, যেটাকে সাধারণ ক্ষমা বলে আর কি। একদিকে তো সাধারণ ক্ষমাটা এখন আছে, কিন্তু এটাকে আপনি নিতে হলে বাংলাদেশ এম্বাসিতে যাইতে হবে। বাংলাদেশ এম্বাসিতে যাওয়ার পরে ওইখান থেকে আবার যে ধরনের কাগজপত্রগুলো রেডি করার, ওইখান থেকে সমস্ত কাগজপত্র রেডি করে আপনি ওইখান থেকে বাংলাদেশে যাইতে পারবেন, সমস্যা নাই। আর দুই নাম্বার হবো প্রশ্ন হলো ওমানের বর্তমান চেকিংয়ের যে পরিস্থিতি। হ্যাঁ ভাই, চেকিং কিন্তু খুবই কঠোরভাবে হইতেছে। কালকেও আমি কয়েকটা জায়গা দেখছি চেকিং চলে, বিশেষ করে যারা ড্রাইভিং করেন তারা প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখবেন, গাড়ির মুলকিয়া এবং লাইসেন্স সাথে রাখবেন। আর যাদের চোখের সমস্যা তারা চশমা নেবেন, কারণ আপনার চোখে যে সমস্যা এটা কিন্তু লাইসেন্সে উল্লেখ থাকে, নাহলে কিন্তু আপনাকে জরিমানা করা হবে। বর্তমান সার্বিক পরিস্থিতি ওমানের বর্তমানে চেকিং আপডেটটা হলো খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ কঠোরভাবে ওমানের শ্রম মন্ত্রণালয় থেকে আটক করার জন্য যে যে ধরনের পদক্ষেপগুলো নেওয়া দরকার, খুবই কঠোরভাবে পদক্ষেপগুলো নেওয়া হইতেছে। বিভিন্ন জায়গায় আমরা খবর পাইতেছি আটক হইতেছে মানুষ যারা অবৈধ প্রবাসী। তো আপনারা যারা ওমানে থাকবেন বৈধভাবে থাকেন, আর যদি না থাকার খেয়াল থাকে আপনারা আউটপাস এম্বাসির মাধ্যমে নিয়ে বাংলাদেশে চলে যান। অযথা এখানে ঝামেলা করে নিজের দেশের বদনামি বা ধরা খাইয়া 2-3 মাস 6 মাস জেল খাটবেন, কী লাভ? কোনো লাভ নেই। যেহেতু এম্বাসির মাধ্যমে আউটপাস নিয়ে আপনি দেশে যাইতে পারবেন, তাহলে খামাখা এখানে আপনি পুলিশের হাতে ধরা খাইবেন বা লেবার কোর্টের হাতে ধরা খাইবেন, আরও বড় ঝামেলা লম্বা হয়ে যাইব। তা আমি মনে করি ওমানের বর্তমান যে পরিস্থিতি, আপনারা এম্বাসির মাধ্যমে আউটপাস নিয়ে আপনারা যার যার দেশে চলে যান, সমস্যা নেই। কারণ বর্তমানে ওমানের শ্রম মন্ত্রণালয় আগের মতো ওই যে লুজ চেকিং দিবে না, চেকিং কিন্তু খুব কঠোরভাবে পদক্ষেপগুলো নেওয়া হইতেছে ওমানে, কারণ এদের অর্থনৈতিক অবস্থা আগের থেকে একটু দুর্বল। কারণ বর্তমানে বুঝেন তো অর্থনৈতিক অবস্থাটা আন্তর্জাতিকভাবে সব দেশে বর্তমানে পরিস্থিতি তেমন বেশি ভালো না। এইদিকে অবৈধ লোকের তো তারা ট্যাক্স পাইতেছে না, সরকারিভাবে কোনো ট্যাক্স পাইতেছে না, ওই কারণে অবৈধ লোক ধরার জন্য যত ধরনের পদক্ষেপ নেওয়া উচিত তারা সব ধরনের পদক্ষেপ কিন্তু অলরেডি নিয়েছে, অলরেডি আটক হইতেছে, প্রতিদিনই খবর পাইতেছি 50 জন 100 জন। তো আজকে ভিডিওটির মূল উদ্দেশ্য হয়তো বা আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন আমি আজকে ভিডিওটির মূল টপিকটা কী। দুইটা টপিক নিয়ে আজকে আলোচনা করলাম, একটা হলো আউটপাস আর একটা হলো মানে চেকিং নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন, আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন পরের বার সবার আগে ভিডিওটি আপনি পেতে পারেন। তো আজকে ভিডিওটি আমি এখানে শেষ করতে যাচ্ছি, কারণ সামনে একটা রাউন্ড বোর্ড আছে, রাউন্ড বোর্ডের আগে আমি ভিডিওটা শেষ করব। তো আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।